ওয়েলকাম টু আই লাইক স্কুল। আজকের ক্লাসে আমরা আই এর বাস্তব অর্থ অর্থাৎ ফিজিক্যাল মিনিং নিয়ে কিছুটা বলার চেষ্টা করব। গত ক্লাসগুলো পর্যন্ত আমরা জেনেছিলাম যে আই একটি ইমাজিনারি নাম্বার অথবা কাল্পনিক সংখ্যা। প্রশ্ন হলো, কাল্পনিক সংখ্যা বললেই যেটি আমাদের মনে ভেসে ওঠে যে এটি বোধহয় ভুতুড়ে কোনো সংখ্যা বা শুধু কল্পনার জগতেই থাকবে, সে অসুবিধা দূর করার জন্য এবং সেটি যে আদৌ সঠিক নয় যে এটি যে একটি ভুতুড়ে সংখ্যা না, আবার এটি একেবারে বাস্তব সংখ্যাও না, তবে হ্যাঁ এর একটি বাস্তব অর্থ আমরা দাঁড় করাতে পারি, সেটি আজকে এই আলোচনায় চেষ্টা করব। আমরা এদিকে রিয়েল এক্সিস ধরে নিয়েছিলাম আর তার সাথে 90 ডিগ্রি কোণে আমরা ইমাজিনারি এক্সিস সাধারণত ধরে নেই। আচ্ছা, তাহলে এই দুটো এক্সিস পরস্পর সমকোণে রয়েছে। রিয়েল এক্সিসের এদিকটা যদি পজিটিভ ওয়ানকে নির্দেশ করে, এদিকটা নির্দেশ করবে নেগেটিভ ওয়ান, এবং ইমাজিনারি এক্সিসের এদিকটা যদি প্লাস আইকে নির্দেশ করে, তবে এই দিকটি নির্দেশ করবে মাইনাস আইকে। আমরা আইকে একটি অপারেটর হিসেবে বিবেচনা করতে পারি, যেমন আমরা মাইনাস ওয়ানকে একটি অপারেটর হিসেবে বিবেচনা করি। বাস্তব সংখ্যার জগতে আমরা যখন কোনো বাস্তব সংখ্যার উপর বা পজিটিভ বা ধনাত্মক সংখ্যার উপর প্লাস ওয়ানকে অপারেট করি, তখন তার দিকের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ প্লাস ওয়ান কোনো সংখ্যার সাথে গুণ অবস্থায় থাকলে সংখ্যাটি অপরিবর্তিত থাকে দিকে এবং মানে। কিন্তু যদি প্লাস টুকে আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ করি, তাহলে দেখা যাবে সেটি মাইনাস টু হয়ে গিয়েছে, অর্থাৎ তার ডিরেকশন 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। এটিকে আমরা এভাবে চিন্তা করতে পারি, প্লাস টু যদি এই দিকে হয় তার ডিরেকশন, তার উপর আমরা যখন মাইনাস ওয়ান অপারেট করব, তখন সেটি ঘুরে গিয়ে একেবারেই ঘুরে গিয়ে বিপরীত দিককে নির্দেশ করবে। অর্থাৎ মাইনাস ওয়ান এমন একটি অপারেটর যা 180 ডিগ্রি ঘূর্ণন সৃষ্টি করে। আমরা জানি যে আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, সো মাইনাস ওয়ানের যে কাজ আই স্কোয়ার সেই একই কাজটি করবে। কাজেই প্লাস টুর উপর যদি আমরা আই স্কোয়ার অপারেট করি, তাহলে সেটিও প্লাস টুকে 180 ডিগ্রি কোণে রোটেট করাবে। আই স্কোয়ারকে ভেঙে আমরা যদি চিন্তা করি আই ইন্টু আই, তবে দুটো আই পরপর প্লাস টু এর উপর অপারেট করেছে। এ থেকে খুব সহজেই চিন্তা করে নেওয়া যায় যে প্রতিটি আই প্লাস টুকে 90 ডিগ্রি কোণে রোটেট করাচ্ছে। অর্থাৎ প্রথম আইটি প্লাস টু এর সাথে গুণ হয়ে 2i সৃষ্টি করে, 2i 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে অবস্থান নেয় ইমাজিনারি এক্সিসে। অর্থাৎ যদি প্লাস টু এর ডিরেকশন রিয়েল এক্সিস বরাবর হয়, 2i এর ডিরেকশন হবে তার সাথে 90 ডিগ্রি কোণে। আচ্ছা ফাইন, এর মানে দাঁড়াচ্ছে প্লাস টুকে আমরা আই দিয়ে গুণ করলে তা অবস্থান করবে 90 ডিগ্রি কোণে। যদি আমরা পরবর্তীতে আরেকটি আই দিয়ে অপারেট করি, তাহলে এটির অবস্থান আরও 90 ডিগ্রি কোণে ঘুরে গিয়ে একেবারে মাইনাস ডিরেকশনে নির্দেশ করবে। অর্থাৎ আই এমন একটি অপারেটর যা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনো একটি সংখ্যাকে 90 ডিগ্রি কোণে ঘোরাতে সাহায্য করবে। আচ্ছা, তাই যদি হয় তবে মাইনাস আই কোনো একটি সংখ্যাকে কত কোণে ঘুরাবে? অবভিয়াসলি সেটি 90 ডিগ্রি কোণেই ঘুরাবে, তবে যেহেতু মাইনাস আই তাই অ্যান্টি ক্লকওয়াইজ না ঘুরিয়ে সেটি ক্লকওয়াইজ ঘুরাবে। আশা করি ব্যাপারটি বোঝা গিয়েছে। কিছু প্র্যাকটিসের মাধ্যমে আমরা এটিকে আরও ক্লিয়ার করে নিতে পারি। এই যে এখানে দেখানো হয়েছে, মাইনাস আই যখন প্লাস টু এর উপর অপারেট করবে, তখন সেটি মাইনাস টু আই সৃষ্টি করবে, যার অবস্থান হবে প্লাস আই এর অপোজিট ডিরেকশনে। অর্থাৎ আই যদি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরায়, তবে মাইনাস আই 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরাবে। আচ্ছা, আসা যাক ব্যাপারটি উদাহরণের মাধ্যমে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। আই টু দি পাওয়ার সেভেন দিয়ে আমরা বুঝতে পারছি এখানে 7টি আই গুণ অবস্থায় রয়েছে। তাহলে আমাকে রিয়েল এক্সিস থেকে আমাকে ঘুরে যেতে হবে কত? 7 বার 90 ডিগ্রি কোণে ঘুরতে হবে। দ্যাট মিন্স 1, 2, 3, 4, 5, 6 এভাবে 7। অর্থাৎ আমরা অবস্থান করব মাইনাস আইতে। তাহলে আই টু দি পাওয়ার 7 কে তুমি লিখবে মাইনাস আই। আই টু দি পাওয়ার 9, খুব স্বাভাবিকভাবেই তুমি জানো যে পূর্ণ একটি চক্র সম্পন্ন করলে 4টা 90 অর্থাৎ 360 ডিগ্রি ঘোরা হবে। তাহলে যদি আমরা এটিকে 8 বার ঘুরি, 8টা 90 অর্থাৎ 2টা পূর্ণচক্র সম্পন্ন করি, তবে আমরা
এই অবস্থানে আই টু দি পাওয়ার 8 হবে প্লাস 1, সো আই টু দি পাওয়ার 9 হবে আই। আচ্ছা, আই টু দি পাওয়ার 9 যদি আই হয় তবে আই টু দি পাওয়ার 49 কত হবে দেখা যাক। 49 এর ইমিডিয়েট পূর্ব সংখ্যা আমরা জানি 48, তাহলে 48 নির্দেশ করবে প্লাস 1 কে, যেহেতু 48 4 দ্বারা বিভাজ্য। কিভাবে সেটি? তুমি যখন একটি পূর্ণচক্র সম্পন্ন করবে তুমি আসলে 4টি আই টু দি পাওয়ার 4 কে এক্সপ্রেস করছো, তাহলে আই টু দি পাওয়ার 48 আসলে এরকম 48টি 90 ডিগ্রি তোমাকে ঘুরতে হবে। যদি তুমি ঘুরে আসো 4 বার 48 তাহলে তুমি থাকবে রিয়েল অ্যাক্সিসের প্লাস 1 এ, তাহলে 49 নির্দেশ করবে আবারও প্লাস আই কে নির্দেশ করবে। যদি মাইনাস 49 হয় সেটি, মাইনাস 49 আমি আগেই বলেছি যে মাইনাস আই অথবা আই এর সূচকে যদি মাইনাস থাকে তবে তোমাকে ঘুরতে হবে ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ 49টি 90 ডিগ্রি তোমাকে অতিক্রম করতে হবে। এটি কিভাবে সম্ভব? আমরা জানি 48 এটি 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমি একটি পূর্ণচক্র সম্পন্ন করলে আমরা জানি 4টা 90, তাহলে 12টি পূর্ণচক্র সম্পন্ন করলে আমরা 48টি 90 অতিক্রম করব, অর্থাৎ প্লাস 1 এ অবস্থান করব ক্লকওয়াইজ। আমাদের রয়েছে 49, তার মানে আমরা আবার আরও একটি ঘর সামনে এগিয়ে আসব এবং এটি নির্দেশ করবে মাইনাস আই কে, অর্থাৎ আই টু দি পাওয়ার মাইনাস 49 নির্দেশ করবে মাইনাস আই কে, আই টু দি পাওয়ার 49 নির্দেশ করবে প্লাস আই কে, এবং সেটি যুক্তিসঙ্গত কারণ একটি সূচক প্লাস 49 আর একটি সূচক মাইনাস 49। সো প্লাস 49 যদি প্লাস আই কে নির্দেশ করে, মাইনাস 49 মাইনাস আই কে নির্দেশ করবে বিপরীত দিকে। আমরা পরবর্তী পেজে চলে যাই। পরবর্তী পেজে আমরা লক্ষ্য করছি যে আই কে আমরা বলছি এক ধরনের অপারেটর যা কোনো সংখ্যাকে 90 ডিগ্রি কোণে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাবে। আচ্ছা, এটি কতটুকু সত্য? আমরা আরেকটা পরীক্ষার মাধ্যমে এটি ক্লিয়ার হয়ে নেই। ধরে নিলাম কোনো একটি কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান আমাদের কাছে রয়েছে, আই যেটাকে আমরা বলছি ওয়ান প্লাস আই। ওয়ান প্লাস আই আমরা যদি কমপ্লেক্স প্লেনে প্লট করি তুমি দেখতে পাবে ওয়ান এদিকে রিয়েল এক্সিসে এবং ইমাজিনারি এক্সিসে আমরা উঠে যাব আই পরিমাণ, অর্থাৎ ইমাজিনারি ইউনিটের একক পরিমাণ উঠে গেলাম। আচ্ছা, যেহেতু এটিও একক পরিমাণ এটিও একক পরিমাণ, তাহলে এই কোণটি হবে 45 ডিগ্রি। আচ্ছা, এই ইমাজিনারি নাম্বার বা এই কমপ্লেক্স নাম্বারটিকে যদি আমরা এখন আই দিয়ে গুণ করি, অর্থাৎ এর উপর যদি আই অপারেট করাই, তাহলে কি হতে পারে? ওয়ান প্লাস আই এর উপর আমরা আই অপারেট করাচ্ছি। আচ্ছা, গুণ আমরা করতে পারবো সেটিতে যাচ্ছি না এখনই, আমরা আগে ফিগারে এটা দেখে নিই যে এটি কী নির্দেশ করছে। দেখা যাচ্ছে ওয়ান প্লাস আই যেটি 45 ডিগ্রি কোণে অবস্থান করছে, যেই কমপ্লেক্স নাম্বারটি, তাকে যদি আমরা 90 ডিগ্রি কোণ করে 90 ডিগ্রি কোণে তাকে রোটেট করাই, তাহলে তার নতুন অবস্থান দাঁড়াচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। দেখা যাক আমরা যদি গুণ করি তাহলে সেটি সেকেন্ড কোয়াড্রেন্টের কোনো জটিল সংখ্যাকে নির্দেশ করে কি না। হ্যাঁ, গুণ করা হলে আই ইন্টু ওয়ান আই 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 স্কোয়ার, আই স্কোয়ার মানে আমরা জানি মাইনাস ওয়ান, সো মাইনাস ওয়ান প্লাস আই। এই যে সংখ্যাটি দেখতেই পাচ্ছি আমরা, মাইনাস ওয়ান রিয়েল এক্সিসের নেগেটিভ সাইডে আর আই হলো কোথায়? উপরে হবে। তো সো আমরা বলতে পারি মাইনাস ওয়ান প্লাস আই এটি আসলে সেকেন্ড কোয়াড্রেন্টের একটি সংখ্যা। তার মানে হ্যাঁ, আমরা যথার্থই আই কে চিনতে পেরেছি। এটি আসলে যে কোনো নাম্বারের উপর অপারেট করে ওই সংখ্যাটির ডিরেকশনকে কত ডিগ্রি কোণে ঘুরিয়ে দিবে? 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিবে। এটি আই এর ফিজিক্যাল মিনিং। আচ্ছা, প্রশ্ন হলো এই যে আই আমরা পড়ছি বা এই যে কমপ্লেক্স নাম্বার আমরা পড়ছি এটি আসলে আমাদের কি কাজে বা কি প্রয়োজনে আসবে? হ্যাঁ, তার কিছুটা অ্যাপ্লিকেশন আমি দেখানোর চেষ্টা করেছি এখানে। আসলে কমপ্লেক্স নাম্বারের অ্যাপ্লিকেশন বলে শেষ করা যাবে না। হায়ার এডুকেশনে এটি তোমার ব্যাপকভাবে প্রয়োজন হবে, সেটি পদার্থবিদ্যা থেকে শুরু করে রসায়ন এবং ইঞ্জিনিয়ারিং সব সেক্টরে। আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আই কতটা অর্থ বহন করে বা কতটা প্রয়োজনীয় তা দেখানোর একটি সামান্য চেষ্টা করেছি। এটি বুঝতে পারতে হবে এমন কোনো কথা নেই, না বুঝলেও চলবে, তারপরও চেষ্টা করছি। আমরা জানি এটি রোধকে বোঝায়, এই সিম্বলটি তুমি জানো রেজিস্টার, এই সিম্বলটি হলো পেঁচানো তারের কুণ্ডলী বা আমরা ইংরেজিতে বললে ইন্ডাক্টর, এবং এটি ক্যাপাসিটর। আচ্ছা, এই তিনটি এলিমেন্টের ভেতর দিয়েই আমরা বিদ্যুৎ প্রবাহিত করতে পারি। বিদ্যুৎ প্রবাহিত করলে তাদের দুই প্রান্তে বিভব যে পার্থক্য বা ভোল্টেজ ড্রপটা হবে সেটি আসলে ওই কারেন্টের সাথে একই দশায় বা সেম ফেজে থাকবে কিনা। যদি এটি এসি কারেন্ট হয় তবে সেম ফেজে সবসময় থাকবে এমন কথা আমরা দিতে পারি না,
যদি সেটি রেজিস্টিভ লোড হয়, অর্থাৎ রেজিস্টারের ভেতর দিয়ে কারেন্ট পাস হয় এসি কারেন্ট, তবে এসি কারেন্ট এবং তা রেজিস্টেন্সের ভেতরে দিয়ে যে ভোল্টেজ ড্রপ হবে সেটি সেম দশায় বা সেম ফেজে থাকে, তাদের মধ্যে দশার কোনো পার্থক্য নেই। ছবিতে আমরা দেখতে পাচ্ছি আই এর ডিরেকশন এবং ভি আর একই ডিরেকশনে রয়েছে। আই এর ডিরেকশনটাকে আমরা রেফারেন্স হিসেবে নিয়েছি। হ্যাঁ, ইন্ডাক্টরের ভেতর দিয়ে যেই বিদ্যুৎ প্রবাহিত হবে এবং তখন ইন্ডাক্টরের দুই প্রান্তে যে ভোল্টেজ ড্রপ হবে ভি এল, সেটি কিন্তু আই এর সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের ওয়েভ শেপের মধ্যে বা সাইন ওয়েভের মাঝে ফেজ ডিফারেন্স থাকে 90 ডিগ্রি। ঠিক একইভাবে ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপটি আই এর ডিরেকশনের সাথে -90 তে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি ল্যাগিংয়ে থাকে। ইন্ডাক্টরের ভোল্টেজ 90 ডিগ্রি লিডিংয়ে থাকে, আর রেজিস্টেন্সের ক্ষেত্রে আই এবং ভোল্টেজ দুটোই সেম ফেজে থাকে। অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে যদি তুমি কমপ্লেক্স নাম্বার ব্যতীত তাকে পড়াশোনা করতে বলো যে আপনাকে পড়াশোনা করতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তবে কমপ্লেক্স নাম্বার ব্যবহার করতে পারবেন না। এটি তার জন্য যারপণ্যায় দুঃখের ব্যাপার হবে, অনেকটা দড়ি দিয়ে তাকে বেঁধে নদীতে বা সাগরে সাঁতার কাটতে বলার মতো। আশা করি বুঝতে পেরেছো যে কতটা ভয়াবহভাবে আমাদের কমপ্লেক্স নাম্বার জরুরি হবে যখন আমরা হায়ার এডুকেশনে যাব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো, আগামী দিন আবার কথা হবে। ধন্যবাদ।